স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল, আমি ষষ্ঠ শ্রেণীর 19তম সপ্তাহের প্রশ্নগুলো আমরা সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমরা দেখে নিবি এক নজর। তো আমরা ফার্স্টে প্রশ্নে চলে যাই। তো এখানে তোমাদের বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পাঁচ, অষ্টম অধ্যায়ের বলা হয়েছে মিশ্রণ। এটা তোমাদের এই মিশ্রণ যে দেওয়া আছে এটা কিন্তু তোমাদের বিষয়ের শিরোনামটা হবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে পার্টগুলো দেখে নিবে, পার্টগুলো দেওয়া আছে সুন্দর করে। এখানে বলা হয়েছে এক নম্বরে মিশ্রণ ও দ্রবণ, দুই নম্বরে বলা হয়েছে সম্পূর্ণ দ্রবণ ও অসম্পূর্ণ দ্রবণ, আর তিন নম্বরে বলা হয়েছে দ্রবণ এবং দ্রাবক, চার নম্বরে বলা হয়েছে সম্পূর্ণ দ্রবণ এবং কি অসম্পূর্ণ দ্রবণ, পাঁচ নম্বর হচ্ছে সার্বজনীন দ্রাবক, তারপর বলেছে লবণাক্ত পানি হতে লবণের স্ফীতি প্রস্তুতকরণ। তারপর এখানে তোমাদের একটা চিত্র দেওয়া আছে, প্রথম পাত্র ঝালমুড়ি, দুই নম্বর পাত্র দেওয়া আছে তোমার, দ্বিতীয় চিত্র দেওয়া আছে অপরিষ্কার লবণ মিশ্রিত পানি দেওয়া আছে। এখানে এক নম্বরে বলা হয়েছে কোন পাত্রে সমস্ত মিশ্রণ রয়েছে এবং কোন কেন এটি অসমস্ত মিশ্রণ। দুই নম্বর বলছে দ্বিতীয় পাত্রে থেকে লবণ স্ফীত প্রস্তুত করার কার্যপদ্ধতি ধারাবাহিক তাপোস্টা এবং পেপারস অব ক্যালেন্ডার্স উল্টো পাতায় আর্ট পেপারে লিপিবদ্ধ করতে হবে। আর এখানে নির্দেশনা বলা হয়েছে যে পাত্রে অসমস্ত মিশ্রণ রয়েছে তা উল্লেখ করো এবং যুক্তিসত্ত্ব ব্যাখ্যা করো। দুই নম্বর হচ্ছে অপরিষ্কার লবণ মিশ্রিত পানি থেকে স্ফীত তৈরি পরীক্ষণটি করবে এবং কাজের ধারাবাহিক এবং তাপোস্টার্স পেপারস অর্থাৎ কি ক্যালেন্ডারের উল্টো পিঠে পাতায় বা আর্ট পেপার লিপিবদ্ধ করতে হবে। তো এই ছিল তোমাদের এই বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা। তো এটা তোমরা ফার্স্ট এই প্রশ্নটাই তোমাদের উত্তরগুলো দিতে হবে। তো এই উত্তরগুলো কিন্তু আমরা তোমাদের অবশ্যই আমাদের নেক্সটে উত্তরে আমরা দিয়ে দিব। তো অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমাদের পাশে থাকবে। আর এই বিষয়ে শিরোনাম হবে মিশ্রণ। তারপরে আমরা চলে গেলাম পরবর্তী সাবজেক্ট হলো ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হলো চার, চতুর্থ অধ্যায় বলা হয়েছে আখলাক। আখলাক তোমাদের এটা কিন্তু হবে, তোমাদের আখলাকই হবে তোমাদের শিরোনাম। পাঠগুলো দেওয়া আছে এখানে, প্রথম পাঠ বলা হয়েছে আখলাকে হামিদা, দ্বিতীয় পাঠ দেওয়া আছে যে সত্যবাহিতা, তৃতীয় পাঠ দেওয়া আছে পিতামাতার প্রতি কর্তব্য, চার নম্বর পাঠ দেওয়া আছে যে বলা হয়েছে যে আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য। তারপরে এখানে অ্যাসাইনমেন্টে বলা হয়েছে তোমার মাঝে বিদ্যমান ভালো গুণগুলো একটা তালিকা তৈরি করো, মানে ভালো দিকগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। উক্ত গুণগুলো থেকে তুমি পাঁচটি গুণ তোমার পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে কেন ও কীভাবে প্রয়োগ করো এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। মানে যে সেই ভালো কাজগুলো পাঁচটা তুমি তোমার আত্মীয় স্বজন এবং পিতামাতার সাথে কীভাবে প্রয়োগ করো সেটা তোমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তো অবশ্যই আমরা তোমাদের এই অ্যান্সারটা দিয়ে দিব। আর এখানে নির্দেশনা দেওয়া গিয়েছে দেখো আখলাক হামিদার উদাহরণ দাও, পিতামাতার সাথে করণীয় আচরণগুলা, আর দুই নম্বর তিন নম্বর বলেছে আত্মীয় স্বজনের সাথে করণীয় আচরণগুলো, এবং বলছে তারপরে চার নম্বর বলেছে নিজ জীবনে অনুশীলনের উদাহরণগুলো। এগুলো ছিল তোমাদের নির্দেশনগুলো। তো এটা হলো তোমাদের তোমার ভালো গুণগুলো, তোমার তোমার পিতামাতা অথবা আত্মীয় স্বজনের সাথে তুমি কীভাবে প্রয়োগ করো সেই প্রয়োগগুলো এখানে লিখে দিতে হবে সুন্দর করে ধারাবাহিকভাবে। আমরা নেক্সট উত্তর অবশ্যই এগুলো দিয়ে দিব। আর এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন। আর বিজ্ঞান আর 19তম সপ্তাহে তোমাদের বিজ্ঞান আর হলো ইসলাম শিক্ষা সব প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট করতে হবে। তো আমরা তোমরা তোমাদের অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। অবশ্যই আমাদের ক্লাসটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, আর আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তোমাদের যে কোনো সাবজেক্টের যদি গণিত সমাধান লাগে অথবা যে কোনো কিছু সমাধান প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্টস করবে, তাহলে আমরা তোমার সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।